রাজধানীতে অভিনব কায়দায় চলছে ট্র্যাকে চাঁদাবাদি। বিভিন্ন টোকেনের নামে আদায় করা হচ্ছে এসব টাকা। রাজধানীতে প্রবেশ বা রাজধানীর ভিতরে মালামাল বহনে এসব ট্রাকের কোনো বৈধ কাগজ না থাকলেও শুধুমাত্র ওই কুপনে অবাধে চলাচল করছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপ পুলিশ কমিশনার। জাকির পাত্রের রিপোর্টে জানাচ্ছেন শেখ ফাহিম। ঢাকা সিটির ভেতরে পণ্য বা মালামাল বহনে অভিনব কায়দায় চলাচল করছে ট্রাক। বৈধ কাগজ না থাকলেও নির্দিষ্ট অঙ্কের চাঁদা দিয়ে টোকেন সংগ্রহ করলেই অনায়াসে চষে বেড়ানো যায় পুরো ঢাকা শহর। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলিতে মোহনা এন্টারপ্রাইজ নামের টোকেনে চলাচল করে 600+ ট্রাক। পরিবহন চালকরা জানান, 1000 থেকে 1500 টাকায় এই টোকেন ব্যবস্থাপনায় সালাউদ্দিন, আক্তার, নীরব সহ রয়েছে 1 ডজন এজেন্ট। কোথাও কোনো সমস্যা হলে শুধুমাত্র টোকেন দেখালেই ছেড়ে দেওয়া হয় ট্রাক। বিষয়টি আরো স্পষ্ট হয় মোহনা এন্টারপ্রাইজের এক এজেন্টের সঙ্গে কথা বলে। জোয়ান কবির ড্রাইভারের নাম্বারটা দেন, তাহলে আপনি ড্রাইভারের নাম্বারটা মেসেজ করে দিয়ে দেবেন। এখানে এই কার্ডে কোনো জায়গায় ধরেন, 1 নম্বর রনি স্যার, আর এই এখানে হলো কামরুল স্যার, কামরুল স্যার, আর এনামুল টেকনিক্যালে, এনামুল টেকনিক্যাল, আর এদিকে এই মহতরুম অর্জুন কাদের স্যার, ভাই 10 নম্বর তো যাবে না, 10 নম্বরে কেটে কি সুই জামালা করবো না, কার্ডের নম্বরে, কার্ডের নম্বরে জামলা না, আপনি গাইডার যে লোয়া যায় একটু লাগবে না, আপনার আমরা গাড়ি আনিয়ে দেবো। তো এই বড় দাগটা আমি দিই টেকনিক্যাল, আর লেগে 1 নম্বর লোয়া, 10 নম্বর লোয়া, ক্যামেরার সামনে বিষয়টি নিয়ে কথা না বললেও মিরপুর বিভাগের ট্রাফিকের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, টোকেন বাণিজ্যের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, শীঘ্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।